সকালবেলাটা শুরুই হচ্ছে একটা তেতো জিনিস দিয়ে, শিউলি পাতার রস। এটা আমি খেতে একদম পছন্দ করি না, কিন্তু খেতে হয় আমার ঠান্ডার রোগের জন্য। এরপর চলে আসি রান্নাঘরে। প্রথমেই বলে দিই, মা আমাদের কিচেনটা আবার নতুন করে রিনোভেট করেছে, এই র্যাকটা লাগিয়ে আর এই নতুন অনেক ডাব্বা কিনে। এরপর আমি খেয়ে নেবো বেসিল সিডস। এটা হচ্ছে চিয়া সিডসের একটা সাবস্টিটিউট। রোজ সকালেই কিন্তু এটা আমি ভিজিয়ে খাই। খেতে একটু আজগুবি হলেও এটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো, আর হজম ক্ষমতাটাকেও ভালো রাখে, আর ওয়েট লসের জন্য এটা কিন্তু ভালো হেল্পফুল। যারা ওয়েট লস করতে চান, এটা জল দিয়ে ভিজে দই বা ফলের সাথে খেতে পারেন। আমি তো জল দিয়ে ভিজে শুধু জলটাই ঢকঢক করে খেয়ে নিই। আর এই যে আমার মা, দেখুন এদিকে সকাল সকাল রান্না শুরু করে দিয়েছে। মা যখন আমাকে রান্নাঘরের জন্য অর্ডার করতে বলে জিনিস, যে এখানে এটা লাগাবো, ওইখানে এটা লাগাবো, মাকে কিন্তু আমি একটু চিল্লেই উঠি যে তোমার খালি রান্নাঘর সাজানো আর হয় না। কিন্তু তারপরে অর্ডার করে যখন জিনিসটা সেট করা হয়, দেখি রান্নাঘরটা বেশ দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আমাদের এদিকে ওয়েদারটা এবারে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। পুজোটা চলে গেছে না, দুপুরবেলা বা ভোরবেলার দিকে ঠান্ডা লাগছে, গায়ে চাদর দিতে হচ্ছে। আর আপনাদের সবার এলাকার ওয়েদার কেমন আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই দেখুন আজকে আমাদের আইটেম হচ্ছে ভাত, শাক ভাজা, মাছের ঝোল আর কিছু একটা মনে হচ্ছে। আমার মা আবার দেখাচ্ছে যে দেখ মটর ভিজিয়ে রেখেছি, রাত্রিবেলা ঘুগনি বানিয়ে দেবো। পুজোর পরে আবার মনে হয় ভালো মন্দ কিছু রান্না হচ্ছে আজকেই আমাদের বাড়িতে। জানি অনেকে ভাববেন মটর ভিজিয়ে রেখেছে, ঘুগনি বানাচ্ছে, এটা আবার ভালো মন্দ রান্না? না, এটাই আমাদের কাছে ভালো মন্দ রান্না, কারণ আমার মায়ের হাতের সব রান্নাই মোটামুটি আমাদের কাছে খুব টেস্টি লাগে। বাবা স্নান টান করে এখন তুলসীতলায় পুজো করছে, আর পটাশ বসে দেখুন বাবাকে কীরকম পাহারা দিচ্ছে। জানি সন্ধেবেলায় মেন তুলসীতলায় ধূপ দীপ দেওয়ার নিয়ম, কিন্তু আমাদের যেহেতু সন্ধেবেলা সবসময় আমরা বাড়ি থাকি না, তাই সকালবেলায় বাবা কাজটা সেরে রাখে। একটু পরেই আবার মায়ের রক্ত নিতে চলে আসে, মানে মায়ের সুগার টেস্টটা আমরা প্রত্যেক মাসে করাই। তো এক মাস হয়ে গেল, এখন আবার টেস্ট করিয়ে নতুন করে ডাক্তার দেখাতে হবে। আমার মায়ের এই ব্লাড নিতে আসলে আমাদের খুব কষ্ট হয়, কারণ কি জানেন, মায়ের একদম ভেন খুঁজে পাওয়া যায় না, আর ওই বারবার নানান জায়গায় ফোটাতে থাকে, মায়েরও এতে কষ্ট হয় আর আমাদেরও দেখে এত কষ্ট হয়। আমার বাবা তো পাশ থেকে যেতেই চায় না। আর আগের মাসে রক্ত নেওয়ার সময় এতবার ফোটানো হয়েছিল যে রক্ত নেওয়ার পরে মা আর হাতটাই তুলতে পারছে না, হাতে এত ব্যথা হয়েছে। তাই এইবারে দাদাটা বলে গেছে যে দেওয়া রক্ত নেওয়া হয়ে গেলে হাতে বরফ দিতে হবে, যদিও সেটা আমার মা করবে কিনা জানি না। আর ভগবান এমন একটা আমার মাকে রোগ দিয়েছে এই ডায়াবেটিস, যে প্রত্যেক মাসে ব্লাড টেস্ট করতে হয়। সব থেকে বড় প্রবলেম এটা আপনাদের বললামই। আমার প্রথম আইবুড়ো ভাত তো আপনারা দেখেছেন ভিডিওতে, মামার বাড়িতে খাওয়া হয়েছে। টোটাল আমাকে আইবুড়ো ভাত খেতে হবে 12 জায়গায়, এক জায়গায় হয়েছে, এখনও 11 জায়গায় বাকি। তাই পরপর সবাইকে ডেট দিয়েছি এই সানডে থেকে, এই সানডেতে যাব দিদার বাড়ি, তারপরে যাব আর একটা দিদার বাড়ি, একদম পরপর ডেট দিয়েছি, কারণ আমার বিয়ের আর বেশি দিন বাকি নেই। বিয়ের আগের দিন তো মায়ের কাছে খেতে হয়, তার আগে আমাদের শেষ করতে হবে। আজকে ব্রেকফাস্টে খাচ্ছি রুটি আর ডিম ভুজিয়া। এই ডিম ভুজিয়া হচ্ছে এমন একটা খাবার, আমি জানি এটা খেতে হবে, এখন কিছু করার নেই, কিন্তু খেলে আমার সন্ধেবেলায় যে অম্বল হবে এটাও আমি জানি। ভাই আজকে ব্রেকফাস্টে খাচ্ছে ভাত, কারণ ও একটু পরে কাজে চলে যাবে, তাই মা ওকে প্রত্যেক দিন খাইয়ে দেয়, আমাকেও খাইয়ে দেয় কিন্তু মা অফিস যাওয়ার আগে। সকালে দুজনকে খাইয়ে দেয়, তারপর আমরা দুজন বেরাই। আর এই যে এইনি হচ্ছে আমাদের বাড়ির ঝিঙ্কি দি, আমার মায়ের সঙ্গে সমস্ত কাজে আমার মাকে হেল্প করে। ব্রেকফাস্ট তো আমাদের বাড়িতে করেই, একদিন লাঞ্চও করে, আবার একদিন ডুবো মেরে দেয়, তার জন্য মায়ের কাছে বকুনিও কিন্তু কম খায় না। আর এদিকে দেখুন প্রিয়না সকাল 9টার সময় ঘুম থেকে উঠে আজকে ব্রেকফাস্ট করছে, কি জানেন, শুধু ডিম সিদ্ধ আর সঙ্গে কিচ্ছু না। এটা নিয়ে আমার মায়ের কাছেও ঝাড়ও খেয়েছে যে এই ডিম সিদ্ধ শুধু খেলে গ্যাস হবে, আর সত্যি সেটা আর হয়েছে, হয়ে মাথা ব্যথা ঘুরে একাকার অবস্থা হয়েছে। এখন কিন্তু আমার একটা খাটনি কমেছে, আমাকে আর বাজারে সবজিটা আনতে যেতে হয় না, মাছটা আনতে যাই। আর সবজিওয়ালা কাকু বাড়ির সামনে আসে, মা এখান থেকে সুবিধা মতো নিয়েও নিতে পারে। এমনি কিন্তু এই কাকুটার কাছে সব সবজি ফ্রেশ থাকে, আজকে বেগুন, বাঁধাকপি, কুমড়ো অনেক কিছুই আছে, আমি নিলাম স্পেশালি শসা। আমি এখন শসা খাওয়া শুরু করেছি, জানি না কদিন কন্টিনিউ করতে পারবো, কিন্তু ডেলি একটা করে আপাতত খাচ্ছি। আর এই যে দেখুন আমার মা ভাত খাচ্ছে সকালবেলা, উনি অনেক কষ্টে খাচ্ছে, ওই কারণ সুগারে তো পিপি ফাস্টিং করতে হয়, তো ফাস্টিংয়েরটা করে কি ভাত খেয়ে তারপর আবার 2 ঘন্টা পর পিপি করতে হবে, উনি অনেক কষ্টে ভাত খাচ্ছে। আর তার সাথে তো ফোনে আমাদের ভিডিও চলছেই। ইতিমধ্যে আমি চলে এসেছি, আমার যেহেতু মঙ্গলবার দিনটা ফাঁকা থাকে, তাই এই বিয়ের আগে মানে এই এক মাস আগে আমরা মঙ্গলবার আর রবিবারটা তো জেনারেলি ছুটি থাকে, এই দুটো দিনকে অ্যাজ আমাদের বিউটি ট্রিটমেন্ট ডে হিসেবে বেছে নিয়েছি, কারণ আমরা ভীষণ গরিব, পার্লারে গিয়ে খরচ করার মতন কোনো ইচ্ছা সময় কোনোটাই আমরা নেই। গরিব বলতে গেলে আমরা সময়ের দিক থেকে খুবই গরিব, তাই জন্য বাড়িতেই এই ব্যবস্থা। প্রথমে আমি হেয়ার স্পা ক্রিমটা চুলে মাখিয়ে দিলাম, তখন দেখছি বাইরে চিল্লামিল্লি হচ্ছে, বেরিয়ে দেখলাম কিছু লোকজন এইসব ঘাস মাস কাটাকাটি করছে, নিজেদের মধ্যে বাকবিতণ্ডা করছে। অ্যাকচুয়ালি হয়েছে কি, মশা আর শ্যামার উৎপাত এতটাই বেড়ে গেছে, কারণ শীতকাল আসছে, সেই জন্য এই লোকগুলোকে পাঠানো হয়েছে পৌরসভা থেকে ব্লিচিং পাউডার ছড়ানোর জন্য। যাই হোক, আমি ভীষণ ট্র্যাক মিস করে যাই, আবার আমার কথাতে ফিরে আসি।
তো এই যে আমরা আরগান মরোকান ক্রিমটা চুলে মাখি না, এটা দুদিন মাখলাম, এত ভালো কাজ করে। চুলটা প্রথমে কোনো রেজাল্ট তো বোঝা যায় না, কিন্তু এক দুদিন পর এত সিল্কি হয়ে যায় বলার মতো না। আমরা এইসব করছি আর সম্রাট এখানে লুকিয়ে লুকিয়ে নাড়ু খাচ্ছে। আবার আমার জন্য একটা বোধহয় নিয়েও গিয়েছিলো, কিন্তু আমাকে দেয়নি, ওটা আলটিমেটলি ও নিজেই খেয়ে নিয়েছে। তারপর পরে আমাকে আর একটা নাড়ু সাধলে আমি বললাম যে আমি খাবো না, কারণ আমার ডায়েটিং চলছে। প্রেরণা যেই না বলেছে ডায়েটিং চলছে, আমার মায়ের কাছে আবার ঝাড় খেয়েছে। আমার মা আবার ওকে ট্রেট করছে যে বিয়ের আগে যদি শরীর খারাপ হয় তোর এই ডায়েটিং এর চক্করে, তখন দেখবি তোকে কি করি। হ্যাঁ, একদিকে কথাটা ঠিক, কারণ এখন যদি আমি ডায়েটিং করা আরম্ভ করি আর আমার শরীর রোগা হয়ে যায়, তখন আমার যে বিয়ের জন্য বানানো ব্লাউজগুলো, তারপরে চুড়িদারগুলো সবই গায়ে মানে বড় হয়ে যাবে, ওগুলো আবার নিয়ে আমাকে একটা বিপদে পড়তে হবে বিয়ের আগে। তাই জন্য থাক, এখন এ কদিন যা পারবো খেয়ে নি, বিয়ের পর না হয় দেখা যাবে। লক্ষ্মী পুজোর নাড়ুগুলো নিয়ে আমি বদনাম যে আমি সব নাড়ু খেয়ে নি। আর এদিকে দেখুন এই ছেলেটা একটু আগে দুটো নাড়ু খেয়ে গেল, আবার একটা নাড়ু খেতে এসছে। তো আমরা এই সমস্ত করছিলাম কি করছিলাম না, তখনই হঠাৎ করে আমার মামার ফোন এলো সম্রাটের কাছে। তো মামা বললো যে আজকে আমার ছুটি আছে, তুমি যদি ফাঁকা থাকো তাহলে চলে এসো, কারণ আজকে ওই যে বিয়ের ওর কিছু পাওনা রয়েছে, মানে ফুল সজ্জার পাঞ্জাবি, তারপরে বিয়ের পরদিন ওকে একটা দানে দেওয়া হবে, ওগুলো তাহলে ওকে নিয়ে কিনতে যাবে। তো ও বললো হ্যাঁ আমি ফাঁকাই আছি, তাহলে চলুন। এবার আজকে ওরও ফেশিয়াল করার ডেট ছিল, কিন্তু এই ফোন আসার চক্করে ওকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হলো, ও আর ওরটা আজকে করে উঠতে পারেনি, ওকে আবার অন্যদিন করে দিতে হবে। আমি প্রথমে ভাবছিলাম বাসে করে যাবো না ট্রেনে করে যাবো, কিন্তু তারপরে ভাবলাম শিয়ালদা বাসে করে যাওয়ার মতো ধৈর্য আমার নেই, ট্রেনে করেই যাই। মধ্যমগ্রাম স্টেশনে ঢুকতে না ঢুকতেই একটা ট্রেন চলে আসলো। ট্রেনটা দেখতে দেখুন পুরো এক্সপ্রেস ট্রেনের মতো, ট্রেনের ভেতরটাও যেমন এক্সপ্রেস ট্রেনে যেরকম হয় না সিটগুলো সেই রকম। শিয়ালদা স্টেশন নেমে গেছে, এবারে হাঁটতে হাঁটতে এদিকটা থেকে যাই ওদিকটায়, কারণ ওইখানটায় অটো পাওয়া যায়, ওই কলেজ স্ট্রিটের দিকে যে অটোগুলো যাচ্ছে ওই দিকটায় অটো পাওয়া যায়। অনেকটা হাঁটা যাই বলুন, প্রথমত অনেকটা হাঁটা, তারপরে মারাত্মক ভিড়, অনেক হাঁপাঝাপি করে ফাইনালি আমি এসে পৌঁছেছি চিৎপুর মার্কেটে। তো ওনার মামা এখনও এসে পৌঁছায়নি, ওর মামির সাথেই আমরা কিছু দেখাদেখি করি, তারপরে হয়তো মামা এসে মিট করে নেবে। মেনলি আজকে কিনতে আসা হয়েছে ওনারা দানে আমায় যে পাঞ্জাবি ধুতিটা দেবেন সেইটা, আর ফুল সজ্জার পাঞ্জাবি, আর আমায় ব্লেজারটা যে বানাতে দেওয়া হবে সেইটার মাপটা দিতে হবে। তো এইসব করে ফেরার সময় মায়ের রিপোর্টটা নিয়ে বাড়ি ফিরছি। একটা গুড নিউজ আছে, মায়ের রিপোর্টটা দেখলাম অনেকটা সুগার কমে গেছে, মায়ের এখন সুগার হয়েছে 330। বাড়িতে এসে মাকে যেই বললাম যে তোমার সুগার 330 হয়ে গেছে, মা তো বেজায় খুশি, আমরা সবাই খুব খুশি, আর ডাক্তার বাবু খুব প্রশংসা হলো, কারণ উনি খুব ভালো ওষুধ দিয়েছেন। আমার মায়ের সুগার ছিল 510, সেখান থেকে 330, অনেকটা কমেছে, আমরা খুব অবাক হয়েছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আমরা খাওয়া দাওয়া করব একটু পরে, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন, কিছু কোনো কথা বলার থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।